সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আছে নরসিংদী চার আসনে, সেখানে আছেন সহকর্মী দাউদ খান, সরাসরি যাচ্ছি তার কাছে। দর্শক, সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত জয়নাল আবেদিন। শুরুতে আপনাকে স্বাগত জানাচ্ছি ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি এই আসনে কতটা সংগঠিত হয়েছে, তৃণমূলের মধ্যে কোনো ধরনের দ্বন্দ্ব আছে কিনা? নরসিংদী চার নির্বাচনী এলাকা, দুটো উপজেলা মনোহরদি এবং বেলাব, এই দুই উপজেলা মিলে এই যে নির্বাচনী এলাকা, এই নির্বাচনী এলাকায় আমাদের দলের জাতীয়তাবাদী দল অত্যন্ত শক্তিশালী এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত এই দল ওনার সময় থেকে এই দলটি এই দেশ বারবারই নির্বাচিত হয়ে দেশ পরিচালনা করেছেন। পরবর্তীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ হওয়ার পরে বেগম খালেদা জিয়া অত্যন্ত দক্ষতার সাথে দেশ পরিচালনা করেছেন। এই যে অবস্থা, এইটার পিছনে ষড়যন্ত্র করছে একটি দল, যার কারণে বিএনপি বর্তমানে বেশ কয়েক বছর যাবৎ ক্ষমতায় নেই। কিন্তু বিএনপি গত 15 বছর যাবতই অনেক সুন্দরভাবে, অনেক দক্ষভাবে প্রস্তুত যে কোনো নির্বাচন মোকাবেলা করার জন্য, কিন্তু তিনটি নির্বাচনের একটিও সুষ্ঠু নির্বাচন হয় নাই এবং প্রশাসন এবং অন্যান্য লোকের, অন্যান্য শক্তির ছায়ায় এই নির্বাচন একতরফাভাবে এবং অবৈধভাবে করেছে, যার জন্য বিএনপি আজকে ক্ষমতায় নেই। আপনারা এক দফা দাবিতে আন্দোলন করছেন, যদি আপনাদের দাবি পূরণ হয়, দীর্ঘদিন ধরে ক্ষমতার বাইরে আছেন, তাহলে নির্বাচনকে চ্যালেঞ্জ মনে করছেন কিনা? নির্বাচনে আমরা অবশ্যই যে কোনো নির্বাচনই চ্যালেঞ্জ, বাট আমরা বিএনপির যে সংগঠন বেলাব মনোহরদিতে এটা এতই শক্তিশালী যে আমরা এটাকে খুব এত বড় চ্যালেঞ্জ মনে করছি না। আমরা যা চাচ্ছি সেটা হলো সুষ্ঠু নির্বাচন। আপনি আসলে একজন মনোনয়ন প্রত্যাশী, বিএনপির অনেকেই মনোনয়ন প্রত্যাশা করে, সেক্ষেত্রে দল যাকে মনোনয়ন দিবে তার পক্ষে আপনারা কাজ করবেন কি? আমরা অবশ্যই, সবাইয়ের লক্ষ্য হলো ধানের শীষকে নির্বাচিত করা, বিএনপিকে নির্বাচিত করা। সেখানে আমি এর আগে নির্বাচন করেছি, আমি এবারও আবার নির্বাচন করতে প্রত্যাশী এবং অন্য দু একজনও আছে যারা ইচ্ছা পোষণ করছে। আমার তরফ থেকে কোনো আপত্তি নাই যদি কেউ ইচ্ছা প্রকাশ করে, তবে আমি এবং আমার সংগঠিত ব্যক্তিরা এতটাই আমরা শক্তিশালী যে ওদের কোনো অস্তিত্ব থাকবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে যুক্ত হওয়ার জন্য। দর্শক, সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস এই ছিল এখনকার মতো। দুপুর 2টায় আমরা আবারও হাজির হব অন্য কোনো রাজনৈতিক দল নির্বাচনকেন্দ্রিক প্রস্তুতির খবর নিয়ে। সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন।